শনিবার সকালে শিক্ষা ভবনের ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সরবিন্দু চৌধুরী সহ অন্যান্যরা। উক্ত বৈঠকের বিষয়ে সরবিন্দু চৌধুরী বলেন, দপ্তরের কিছু কাজ নিয়ে অবজারভেশন হওয়াতে উক্ত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠকের আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত আধিকারিকদের দীর্ঘক্ষণ উক্ত বিষয়ে আলোচনা করেন। মূলত পানিসাগর আরসিবি কলেজ নিয়ে এখানে একটা সমস্যা হয়েছে। যারা এফিলিয়েশন দেন তারা একটা অবজারভেশন দিয়েছেন যে কিছু কাজ আমাদের অসম্পূর্ণ থাকার জন্য তারা 21-22 যে এডমিশন সেটাতে রেস্ট্রিকশন করেছেন। এটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয়। কলেজের দ্বারা দায়িত্বে আসেন, তারা সবাই এসছেন, আমরা দেখি কথা বলে কী হয়েছে, কী সমস্যা আছে, বের করে আলোচনা হবে।